কিশোরের কথা যেন শুনতেই পাইনি টমাস গাইল মূসার দিকে তাকিয়ে আছে হঠাৎ জিজ্ঞেস করল র্যাঙ্কিংকে তুমি কেন জিজ্ঞেস করেছিলে বৃহস্পতিবার ঠিক কখন মিস্টার পিৎজায় গিয়েছিলাম আমি অস্বস্তি নিয়ে চেয়ারে নজরে বসল মোসা এক্সপ্রেস কোম্পানির চাক যখন মিস্টার পিৎজার সামনে থামল প্রায় সেই একই সময়ে তুমিও উপস্থিত হব ওখানে ব্যাপারটা নিছো কাকতালিও কাকতালীয় মোসার দিকে ঝুঁকিয়ে গেল টমাস্কাইল চোখ দুটো জ্বলছে ওর মিথ্যা কথা বলছে কেন মোসা ও তোমরা কি ভাবছ আমি ওই প্রশ্নপত্র চুরি করেছি আমার ব্যাগে পাওয়া গেছে ওটা আমরা সেটা মোটেও ভাবছি না আপত্তি করলো মোসা তোমাকে আমরা ভালো করেই চিনি কাজেই এটাও জানি ওরকম কাজ তুমি কখনোই করবে না একটু থামলো তারপর ইতস্তত করে বলল তবে কোনো তদন্তে সব কিছুই বিবেচনায় রাখতে হয় তাই এটা থেমে গেল মোসা ব্যাপারটা এভাবে দেখো মোসার সাহায্যে এগিয়ে এলো কিশোর এক্সপ্রেস কোম্পানির ট্রাক প্রশ্নপত্র আর তুমি একই সময়ে একই জায়গায় উপস্থিত ছিলে তুমি নিজেই বলেছ যে তোমার ব্যাগে প্রশ্নপত্রটা ছিল এই সব যে সত্যি নয় এরকম ভান করতে বলো তুমি আমাদের তাতে কার কি লাভ সব কিছু ভেবে তদন্ত করতে পারলে হয়তো তখন বেরিয়ে আসবে আসল অপরাধী সেটাই তো তোমার আর মোসার জন্য ভালো তাই না আর ঠিক এক মিনিট পর আমি এটা ভেবে বুঝতে পারি যে তোমরাই আমার ব্যাগে রেখেছো ওই প্রশ্নপত্র থমথমে স্বরে বলল টমাস কাইল রেখেছ যাতে গোয়েন্দা হিসেবে নিজেদের সুনাম বাড়াতে পারো টমি শোনো বোঝানোর চেষ্টা করলো মোসা তুমি তো জানো কি জানি মোসাকে থামিয়ে দিল টমাস দরজার দিকে ঝট করে হাত তুলল বেরো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমার বাড়িতে আর কখনো আসবে না পরস্পরের দিকে তাকালো তিন গোয়েন্দা তিনজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেছে মনটা ছোট হয়ে গেল ওদের অপমানে নয় বন্ধু ভুল বুঝেছে বলে বুঝতেও তো দেরি হলো না টমিকে এখন বোঝানোর চেষ্টা করা মানেই আরো খেপিয়ে দেয়া তার চেয়ে মাথা ঠান্ডা হোকর তখন ভুল বোঝাবুঝি দূর করার এক চেষ্টা করা যাবে টমি পরে তোমাকে ফোন করব। বাড়ি থেকে বেরিয়ে এসে বলল মোসা দরকার নেই জবাব দিল টমাস কাইল তিন গোয়েন্দার মুখের উপর জোরে বন্ধ হয়ে গেল দরজাটা টমাসের বাড়ি থেকে বেরিয়ে স্কুলের গেট থেকে পঞ্চাশ গজ দূরে নির্জন রাস্তার ধারে গাড়ি থামালো তিন গোয়েন্দা ক্লাস শুরু হতে আরো মিট বিশেক দেরি আছে কাজেই গাড়িতে বসে তদন্ত নিয়ে আলাপ জড়ল ওরা তবে আলাপের মোড় ঘুরে চলে গেল সেই টমের দিকেই বারবার ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে টমিকে দোষ দিতে পারছে না ওরা টমের জানার কথা নয় মিস্টার পিৎজার সামনে এক্সপ্রেস কোম্পানি ট্র্যাক থাকবে টমি যদি প্রশ্নপত্র চুরি করত। তাহলে ওটা নিয়ে স্কুলে আসতো নাও কাউকে দেখানোর তো প্রশ্নই ওঠে না বেচারা বিনা আগে স্কুল থেকে সাসপেন্ড হয়েছে তার উপর বুঝতে পেরেছে ও নির্দোষ কিনা সে ব্যাপারে ওর বন্ধুরাও নিশ্চিত না গোয়েন্দারা তদন্ত করতে গিয়ে কিভাবে চিন্তা করে সেটা তো টমে জানা থাকার কথা নয় গাড়ির ভিতরটা তিনজনের দেহের তাপে বেশ গরম হয়ে উঠেছে তবে বাইরে ঠান্ডা ফলে কাজগুলোতে জমেছে বাষ্প ঝাপসা হয়ে গেছে সব কাজ বাইরে ফুটপাথের দিকে তাকালে ওটাকে মনে হচ্ছে আলো আদারিতে ভরা আঁকাবাকা একটা রেখা হাতের তালু দিয়ে ডলে সামনের কাজটা পরিষ্কার করলো মোসা তিরিশ গজ দূরে কালো কয়েকটা আকৃতিকে আসতে দেখলো স্কুলের দিক থেকে আসছে তারা পথচারীদের হাঁটার ভঙ্গিতে কি যেন আছে হয়তো একসঙ্গে আসছে বলে মন লাগছে ভুরু কুচকে গেল মোসার শ্বাস আটকে ফেললো তারপর চাপা গলায় বলল কিশোর রবিন বিপদ কাজ চলে আসছে চারজন পথচারী একই রকম ওয়ার্ম আপ জ্যাকেট পরে আছে তারা মুখগুলো একই রকম আইস হকি মুখোশ দিয়ে ঢাকা প্রত্যেকের হাতে একটা করে হকি স্টিক সামনের জন তার হকি স্টিকটা তুলে ফেলল কোমরের কাছে মনে হলো ওটাকে গদার মতো ব্যবহার করতে চাইছে মুসা, গাড়ি ছাড়ো বলল রবিন জলদি কিন্তু দ্বিধায় পেয়ে বসলো কিশোরকে মনে হচ্ছে ওরা আমাদের স্কুলের ছাত্র গ্লাভস কম্পার্টমেন্টের দিকে হাত বাড়ালো গোয়েন্দা প্রধানের হয়ে সিদ্ধান্তটা নিল মুসা বলল রবিন আমরা পালাব না এখন যদি পালিয়ে যাই তাহলে কেউ আর আমাদেরকে গুরুত্বের সঙ্গে নেবে না এসো নিজের দিকের দরজা খুলে গাড়ি থেকে বের হলো মুসা। গাড়ি থেকে নেমে পড়লো রবিনও এক মিনিট পর নামল কিশোর খুব জরুরি একটা কাজ সেরে এসেছে ও হকি স্টিক দোলাতে দোলাতে এগিয়ে আসা ছেলে ছেলেচারটার মুখোমুখি হতে কাদের কাত ঠেকিয়ে পাশাপাশি দাঁড়ালো তিন গোয়েন্দা বাঁচলে একসাথে বাঁচবে ওরা মরলে একসঙ্গে মরবে সবচেয়ে লম্বা ছেলেটার দিকে তাকালো মুসা। অনুদের চেয়ে আধফুট সামনে আসছে সে দেখো আমরা কিন্তু মারামারি চাই না মোসার কণ্ঠস্বর খুব বেশি শান্ত যেন ঝড়ের আগের স্তব্ধ পরিবেশ আমাদের বন্ধুদের জ্বালাচ্ছ তোমরা টিকটিকির দল চাপা গলায় বললো আক্রমণকারী দলের লম্বু নেতা এবার এমন শিক্ষা দেব যে টিকটিকি গিরি ভুলে যাবে জন্মের মতো তুমি ভুল করছো আমরা কাউকে জ্বালাচ্ছি না বলল কিশোর যদি কারো কিছু বলার থাকে তাহলে সে নিজে এসে বলছে না কেন যদি মারামারি করো তাহলে তোমাদেরকে স্কুল থেকে বের করে দেয়া হবে বলল রবিন আর তোমরাও তা জানো না হলে আসতে না গাড়ি থেকে নামার আগে ফোন আমি এবার বোমা ফাটলো কিশোর ওরা এতক্ষণে খবর দিয়ে দিয়েছে নিশ্চয়ই হয়ে গেছে ধরা পড়লে তোমাদের একজনেরও ছাত্র জীবন বলে কিছু থাকবে না আসুক না পুলিশ সমস্যা কি হাসপাতালে পৌঁছাতে সুবিধা হবে তোমাদের খ্যাক খ্যাক করে হাসলো সামনের ছেলেটা তারপর হকি স্টিকটা মাথার উপর তুলে টে এল কিশোরের দিকে ছেলেটাকে দু মধ্যে আসতে দিল কিশোর তারপর পাশ ফিরল কিক মারবার জন্য মেরেও দিল ডান দিকের হাঁটুর বাটির উপরে একেবারে জুতোর সোল গিয়ে আঘাত করায় হাড়ের উপর খটাস করে একটা আওয়াজ হল ভারসাম্য হারিয়ে হুড়মুড় করে কাশ হয়ে পড়ে গেল ছেলেটা তার হকি স্টিকটা চট করে তুলে নিল রবিন ততক্ষণে মোসার হাতে ঘুষি খেয়ে দুভাজ হয়ে গেছে ওর জানপাশের হকি স্টিক দাঁড়ি ব্যথায় কাতর প্রতিপক্ষের হকি স্টিকটা একটানে কেড়ে নিয়ে বন করে মাথার উপর ঘোরাতে শুরু করেছে মোসা ওটা দেখাই যাচ্ছে না দ্রুতগতির কারণে পিঠে ঘুষি খেয়ে কুজো হয়ে যাওয়া ছেলেটা ধূপ করে বসে পড়লো ফুটপাতে তার গঙানির আওয়াজের উপর দিয়ে শোনা গেল একে চিৎকার মার সালাদের দুপাশ থেকে হকি স্টিক তুলে এগিয়ে এলো পাখি দুজন তারা দুপাও এগোতে পারলো না এবার মোসা নতুন শেখা তাই চির কৌশলে ঘোরাতে শুরু করলো হকি স্টিক একসঙ্গে দুই ছোকরার হাতের উপর খটাখট নামল ওর হকি স্টিক তারি ফাঁকে বাম পাশের জনকে মেরে ফেলে দিল রবিন মোসার পাশে চলে এলো ও আর কিশোর সব যেন বিদ্যুৎ গতিতে ঘটছে পড়ে যাওয়া ছেলে দুটো উঠে দাঁড়িয়ে টলমাল করতে করতে পিছিয়ে গেল নতুন করে আক্রমণের প্রস্তুতি নিতে তবে এবার আর অত সহজ হবে না রবিন আর মুসার হাতেও এখন হকি স্টিক আছে ঠিক তখনই ভারী একটা কণ্ঠস্বর শুনতে পেল ওরা চিৎকার করে বলছে এই এই ছেলেরা মারামারি করছো কেন যাও ভাগো এখান থেকে কথাটা কানে আসা মাত্র উঠে পড়লো রবিনের ল্যাং খেয়ে পড়ে যাও ছেলেটা তারপর দেরি না করে ঝেড়ে দৌড় দিল সব কজন অনেকটা দূরে গিয়ে মুখ থেকে হকি খুলে ফিরে তাকালো ওরা দূরত্বের কারণে ওদের চেহারা চিনতে পারল না তিঙ্গা ওরা সুস্থির হওয়ার আগেই ওদের সামনে এসে দাঁড়ালেন নীল পার্কা পরা এক লোক ভুরুকুচকে তিঙ্গোয়েন্দাকে দেখলেন তিনি ভদ্রলোকের চেহারা মনে পড়ল কিশোরের স্কুলের নতুন কোচ কর্তৃপক্ষের সাধনার ধন মিস্টার ডাম্বার টন খুব গোলমাল পাকাচ্ছ তোমরা ছেলেরা গম্ভীর চেহারায় বললেন কোচ ডাম্বার টন বিরক্ত ভঙ্গিতে মাথা নাড়লেন আমার দুশ্চিন্তা হচ্ছে তোমাদের জন্য যতটা না তার চেয়ে বেশি আমার আইস হকি খেলোয়াড়দের জন্য চাই না মারামারির অপরাধে খেলোয়াড়দের কাউকে স্কুল থেকে সাসপেন্ড করে দেয়া হোক সামনে আমাদের বিরাট পরীক্ষা এখন কাউকে হারাতে চাই না আমি ওরাই আমাদের সঙ্গে লাগতে এসেছিল কোচ ভদ্রতার সঙ্গে বলল কিশোর আমরা লাগতে চাইনি ওরা রেগে আছে বলেন কোচ ডাম্বারটন সবাই ভাবছে তোমরা রেগ্রিনের গ্রিনের পেছনে লেগেছ দলে ওই সেরা সেমিফাইনালে জিততে হলে ওকে অবশ্যই দরকার আমার আর ওকে তোমরা ফাঁসিয়ে যেতে চাইছো প্রশ্নপত্র চুরির সঙ্গে এমনও গুজব রটেছে যে রকি বিচ কুইন্স হাই স্কুলের কোনো কর্তা ব্যক্তি খুশ দিয়েছে তোমাদের যেন এমন ব্যবস্থা করো যে খেলায় হেরে যায় আমাদের স্কুল এগুলো মিথ্যে গুজব কোচ বলো খেলা পাগল মশা আমরাও চাই আমাদের স্কুল খেলায় ভালো করুক আমাদের স্কুলের সুনাম বারুক আমরা শুধু জানতে চাই প্রশ্নপত্র চুরি করেছিল কে বলল কিশোর আইসি দলের কেউ যদি জড়িত থাকে তাহলে বলবো আমরা সত্যিই দুঃখিত কিছুই করার নেই কিন্তু বিশেষ করার পেছনে লাগেনি আমরা সেটা না হয় আমি বুঝলাম বললেন কোচ জাম কিন্তু ছেলেদের বোঝাবে কে আমি নিজে বললেও তো সহজে বিশ্বাস করবে না ওরা তোমাদের কথা সত্যিকার চোরকে যদি হতে না পারো তাহলে সন্দেহ বাড়তেই থাকবে ওদের গোয়েন্দাকে ভালো করে একবার দেখে নিলেন কোচ তারপর জিজ্ঞেস করলেন তোমাদের তদন্ত কত দূরে ওরা তিনজন জবাব দেওয়ার আগেই পুলিশের একটা গাড়ি এসে থামলো ফুটপাতের পাশে গাড়ি থেকে নামলেন লাল চেহারার এক অফিসার কাঁধে সার্জেন্টের স্ট্রাইপ তার খুব বদরাগী মনে হলো তাকে দেখে বুক নাম লেখা রাফাইল রুশদি একে আগে কখনো দেখেছে বলে মনে পড়লো না তিন গোয়েন্দার বোধহয় লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টে নতুন কোচ জাম্বারটনের সামনে এসে থামলেন সার্জেন্ট কড়া চোখে তিন দেখে নিয়ে বললেন এখানে ছেলেদের মারামারির খবর শুনলাম আপনি কে আইডি বের করে সার্জেন্টকে দেখালেন কোচ জন ডাম্বারটন রকি বিচ হাই স্কুলের কোচ ও তিন গোয়েন্দাকে চোখ শুরু করে দেখলেন সার্জেন্ট তাই এরাই ঝামেলা করছিল দুটোর হাতে তো হকিস্টিক দেখছি এদের সঙ্গেই মারামারি লেগেছিল বললেন কোচ আরেক দল পালিয়েছে পালিয়েছে হুম তিন গোয়েন্দার চেহারা আরেকবার ভালো করে দেখলেন সার্জেন্ট তাহলে তো এগুলোই কালপ্রিট এই ছেলেরা হকিস্টিকগুলো দাও যাও তোমরা গাড়িতে ওঠো তোমরা সোজা থানায় যাবে আমার সঙ্গে এক মিনিট অফিসার বলল কিশোর ওর মানি থেকে বের করলো একটা কার্ড ওটা বের করে সার্জেন্টের দিকে বাড়িয়ে ধরল কিশোর ওর দেখা দেখি নিজেদের কার্ডও বের করলো রবিন আর মোসা লস অ্যাঞ্জেলেসের পুলিশ চিফ ক্যাপ্টেন সবুজ ভূত রহস্য সমাধান করাই তিনটে সবুজ কার্ড দিয়েছিলেন দিন গোয়েন্দাকে তাদের লেখা এই কার্ডের বাহক ভলান্টিয়ার জুনিয়র রকিবিচ পুলিশকে সহায়তা করছে এদেরকে সাহায্য করা মানে পুলিশকেই সাহায্য করা নিচে ক্যাপ্টেন ফেচারের সই আর সিল কিছের কার্ড তিনটেই চোখ বললেন সার্জেন্ট চুষদি কি লেখা আছে এটা পড়ে ও কে সই এটা দেখে চেহারা পাল্টে গেল তার প্রথমবারের মতো হাসলেন হালকা গলায় বললেন তোমাদের থানায় যেতে হবে তবে এখন নয় পরে গেলেও হবে লিখিত একটা রিপোর্ট দিয়ে এসো দেখি তোমাদের আগে আমরাই ধরতে পারি কিনা অপরাধীদের ব্রু কুচকে উঠলো তার তোমাদেরকে কি স্কুলের কেউ মারতে চেয়েছিল মনে হয় না তাড়াতাড়ি বললেন কোচ ওরা কারা ছিল দেখতে পাইনি মুখোশ হাত বাড়িয়ে হকিস্টিক দুটো নিয়ে নিলেন সার্জেন্ট তারপর কোচ ডাম্বারটনের দিকে তাকিয়ে একবার নট করে গাড়ি নিয়ে চলে গেলেন থানার পথে কোচের দিকে তাকালো কিশোর কোচ আমরা যাব আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে দেরির কারণ আমি লিখে দিচ্ছি টিচারকে বললে উনি বুঝবেন পার্কার পকেট থেকে একটা মেমোপ্যাড ও কলম বের করলেন কোচ জাম্বারটন খসখস করে লিখলেন বিশেষ জরুরি তদন্ত কাজে কিশোর পাশা ও রবিন মিলফোর্ডকে দরকার পড়ায় ক্লাসে আসতে দেরি হয়েছে ওদের কোচ জন ডাম্বারটন মুসাকে হাত নেড়ে বিদায় জানিয়ে দৌড়ে স্কুলে ঢুকল দুই গোয়েন্দা প্রথম পিরিয়ডে ওদের বিজ্ঞান ক্লাস বিজ্ঞানের শিক্ষক মিস্টার এল রবিনহুডের এর ভুরো কুচকে উঠল রবিন কিশোরকে দেরিতে ঢুকতে দেখে তার হাতে কোচের লেখা মেমো দিল ওরা হুম বললেন মিস্টার রবিনহুড গোয়েন্দা তৎপরতা গ্রীষ্মের ছুটি পর্যন্ত বন্ধ রাখতেই তো পারো তোমরা ক্লাস শেষে করিডোরে বের হতেই ভিড় ছেলে কিশোর রবিনের পাশে চলে এলো রেমন জিজ্ঞেস করলো ওদের দেরির কারণ কি ঘটেছে সংক্ষেপে রেমনকে কে বললো ওরা বড় বড় চোখ করে শুনলো রেমন তারপর বলল আইস হকির মুখোশ পরা চারটা ছেলে আমারও থাকা দরকার ছিল পিটিয়ে ওদের হাড়গুড়ো করতাম আমরা সবাই মিলে একটু থেমে বলল আইস হকির কথা বলে মনে পড়লো হকি দলে আমার যে বন্ধু আছে ওই যে ওই যে স্যালমার্টিন ওকে ওকে রেক্রিন আর ডেড জনের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম তাই নাকি আগ্রহের সঙ্গে জানতে চাইল কিশোর তা কি জানলে এক কথায় বলতে গেলে এই রেগ্রিন একটা রত্ন আর ডেনেরিক ডেড্রন একটা বস্তা পচামাল স্যাল বলল ওর মাথায় ঢোকে না রেগি আর ডেনি বন্ধু হলো কি করে ওর ধারণা পাম্পট্টি মেরে মেরে রেগির সঙ্গে খাতির করেছে ডেড্রন আরো বললো ডেটজন নাকি খুব নিচমনের ছেলে এমনকি হকি দলের অন্য খেলোয়াড়েরাও নাকি এড়িয়ে চলে ওকে লনের সে ছাপের কথা মনে পড়ায় কিশোর জিজ্ঞেস করল। এই কত নম্বর জুতো পরে কথাটা বুঝতে না পেরে চোখ রিপিট করল রেমন দু চার কথাই সকালে স্কুলে আসার আগে কি ঘটেছে ওকে জানালো দুই গোয়েন্দা কিশোর আশ্বাস করে বলল আমাদের উপর যারা হামলা করতে গিয়েছিল ওদের জুতোর দিকে খেয়াল দিতে পারলে হতো কিন্তু ওদের হকি স্টিকের দিকে খেয়াল ছিল তখন বেশি আমাদের এই কারণে পারেনি কিশোর রবিনকে স্কুলের গেট দিয়ে ঢুকে যেতে দেখলো মোসা ওর মনে হলো ওকে ফেলেই সহপাঠীর জন্মদিনের দাতে চলে গেল দুই বন্ধু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মোসার বুক চিরে তিক্ত একটা অনুভূতি হলো অন্তরে আর কতদিন সাসপেন্ড করে রাখবে ওকে রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত ওহ আল্লাহ তাড়াতাড়ি ধরিয়ে দাও আসল অপরাধটাকে কে আর তো ভাল লাগে না গাড়ি নিয়ে ফিরতি পথ ধরে এই রহস্যের ছিন্ন সুতোগুলো নিয়ে ভাবতে শুরু করল একটা দিক দিয়ে অন্তত মাথা ঘামাবার দরকার নেই আর ওদের আলোচনা থেকে এটা স্পষ্ট যে প্রশ্নপত্র চুরির সঙ্গে টমি কোনোভাবে জড়িত না কিন্তু এক্সপ্রেস কোম্পানির ড্রাইভার রজনী কিং প্রশ্নপত্র চুরিতে স্বার্থ আছে তার তার ছোট বোন লিনা কিং সাহেবে ভালো করতে পারলে হয়তো স্কলারশিপ পাবে প্রশ্নপত্রগুলো যখন ট্র্যাকে ছিল তখন ওখানে থেকে একটা খুব সহজে সরিয়ে ফেলতে পারত রডনি কিং এটা ওর জন্য সহজ ছিল পরের ট্রাফিক সিগনালে বাঁক নিল মোসা স্যালবেচ দিকে যাচ্ছে না আর চলেছে এক্সপ্রেস কোম্পানির টার্মিনালের দিকে আজকে টার্মিনালের সবগুলো লোডিং ড্রকে ট্র্যাক দেখলো মোসা স্লটে রাখা ট্রাকগুলোতে ব্যস্ত সমস্ত হয়ে মালামাল তোলা হচ্ছে লাল রঙ দেখে রজনী কিং এর ট্রাকটা চিনতে অসুবিধা হল না মোসার খানিকটা দূরে রাস্তার ধারে গাড়ি রেখে লোডিং ডকের দিকে চেয়ে বসে থাকলো ঠিক করেছে অপেক্ষা করবে বিশ মিনিট পর ট্রাকে উঠে ইঞ্জিন স্টার্ট দিল রজনী কিং ট্রাক নিয়ে রওনা হয়ে গেল তাকে তিরিশ ফুট এগিয়ে যেতে দিয়ে পিছু নিল মোসা একটা ক্যামেরার দোকানের সামনে এসে থামল প্রথমে রডনি কিং ট্রাকের পিছন থেকে একটা চারকোনা বাক্স নামালো সে কোমরের ধাক্কায় ট্রাকের পিছনের দরজা লাগিয়ে দিয়ে বাক্স হাতে ঢুকে পড়লো দোকানের ভিতরে সিদ্ধান্ত নিতে দেরি হল না মোসার চট করে গাড়ি থেকে নেমে ট্রাকের পিছনে চলে গেল দরজার হ্যান্ডেল ধরে মোচড় মারল যা ভেবেছিল ক্লিক আওয়াজ করে ঘুরে গেল হ্যান্ডেল খুলতে শুরু করলো দরজা চোর ধরা পড়ে গেছো কে যেন ওর জ্যাকেটের কলার ধরেছে শক্ত করে এক টানে উল্টো করে নামিয়ে দেওয়া হলো ওর জ্যাকেট উল্টানো জ্যাকেটে আটকে পড়ে গেল মোসার হাত দুটো নিজেকে রক্ষা করবার কোনো উপায় আর রইল না ওর নাকি আছে কারাতের একটা কৌশল মনে পড়ে গেল মোসার মাটিতে চিত হয়ে পড়েই দুপা দিয়ে পিছন শত্রুকে লাথি মারা যায় শত্রুকে বেসামাল করে সেই সুযোগে মুক্ত করা যায় নিজেকে তবে এই কৌশলটা প্রয়োগ করতে সাই দিল না মোশার মন মারামারি এড়াতে চায়ও কাজেই স্থির দাঁড়িয়ে থাকল কিংকে সুযোগ করে দিল ওকে ধরে ঘোরাবার তুমি মোসার চেহারা দেখে কণ্ঠে বলল বিস্মিত রডনিকিং। আমি একবার ভেবেছিলাম যে তুমিই হবে তো এবার কি বলবে চুরির উপর রচনা লিখছ তাই বলবে বুঝি কিছু চুরি তো করিনি গম্ভীর চেহারা জানালো মোসা ঠিক প্রায় গর্জে উঠল রডনি কারণ তোমাকে আমি চুরির সুযোগ দিইনি তবে বিনা অনুমতিতে ট্র্যাকের দরজা খুলেছ তুমি বেআইনি কাজ করেছ দরজাটা খোলা ছিল তাই হ্যান্ডেল ঘুরিয়ে দেখছিলাম ব্যাখ্যা করতে চেষ্টা করল মুসা। বুঝতে চাইছিলাম আপনি তালা বন্ধ করেছেন কিনা চোখ গরম করে মূসাকে দেখল রজনী কিং কেন আপনি কি সবসময় মাল ডেলিভারি দেওয়ার সময় ট্র্যাকের দরজা খুলে রেখে যান জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল মুসা। এখানে আমরা তোমার ব্যাপারে কথা বলছি আমার ব্যাপারে নয় রাগের সঙ্গে মূসাকে দেখল রজনী কিং কিন্তু জ্যাকেট ছেড়ে দিল মিস্টার কিং চোর না আমি টেঙে ঠিক করলো মোসা আমি একজন গোয়েন্দা রকি বিচ হাই স্কুলে আপনি যে প্রশ্নপত্রগুলো ডেলিভারি দিয়েছিলেন সেগুলো একে চুরি করেছিল কে যেন কে চুরি করেছে সেটা বের করতে চাইছি আমি হ্যাঁ জানি জানি গুফে তা দিয়ে মোসাকে দেখলো দিদানিত রডনি কিং গতরাতে তোমার নাম বলেছিলাম আমার ছোট বোনকে ওর কাছেই তোমার আর তোমার বন্ধুদের ব্যাপারে জেনেছি আমি তখনই মনে হয়েছিল লুকিয়ে চুরিয়ে আমার পিছনে নিতে পারো তুমি এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও এত লোক থাকতে আমাকে সন্দেহ করলে কেন মুসা ভাবল চমকি দিয়ে দেখা যাক আপনি ওই প্রশ্নপত্রগুলো সরিয়ে থাকতে পারেন বলে বসলো আর ওই প্রশ্নপত্রগুলো পেলে আপনার বোন স্যাবে খুব ভালো রেজাল্ট করতে পারবে থমকে গিয়ে বেশ কিছুক্ষণ মুসার চেহারার দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকল রজনী তারপর তার গলার গভীর থেকে ভারী একটা গর্জন বেরিয়ে এলো বাম হাত পিছনে নিয়েই গায়ের জোরে ঘুষি মারল সে মুসার পেট লক্ষ্য করে ঘুষিটা আসতে দেখলো সতর্ক মুসা। বিদ্যুৎ বেগে বাম পাশে সরে গিয়ে দুহাতে চেপে ধরল রডনি কিং এর কবজি রডনি কিং সামলে নেবার আগেই হাতটা মুচড়ে পিছনে নিয়ে হ্যামার লক আটকে ফেললো মূসা এবার নরম সুরে বলল মিস্টার কিং লোকজন কিন্তু তাকাচ্ছে আমাদের দিকে আমার মতো একটা কিশোর ছেলেকে পেটেতে চাইছেন আপনি এটা দেখলে কিন্তু আপনাকে ধরে থানায় দিয়ে দেবে বুঝতে পারছেন হাতটা ছাড়ো ব্যথা পেয়ে ককাল কিং বুঝতে পারছে মুখে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক এই ছোকরা সহজ বান্দা নয় বাম হাতটা না ছাড়লে নড়তে পারবে না সে জোড়া করতে গেলে ব্যথা লাগছে আরো বেশি হাত ছাড়ছি কিন্তু আবার ঘুষি মারবেন না দয়া করে রডনি কিং এর কবজি ছেড়ে চট করে পিছিয়ে গেল সতর্ক মোসা রাগি চোখে ওকে দেখলো রডনি কিং তারপর ভারী গলায় বলল আমার বোনের ব্যাপারে যা বলেছো তুমি কথাটা ফিরিয়ে নাও না হলে তোমাকে পিটিয়ে তক্ত বানাবো আমি কাজ করলো মোসা আপনার বোনকে ভালো করে চিনিও না আমি শুনেছি খুব ভালো ছাত্রীও আর স্যাবে খুব ভালো করলে স্কলারশিপ দেবেন গভর্নর আর সবার চেয়ে স্যাবের প্রশ্নপত্র হাতে পাওয়াটা আপনার পক্ষে অনেক সহজ ছিল সব কিছু মিলে কি মনে হয় আপনার আপনিই বলুন আমাকে দোষ দিতে পারেন লিনা জীবনে কখনো নকল করেনি ছোট বোনের কথা বলতে গিয়ে আবেগে থরথর করে কাপলোর অডনি এর কণ্ঠ কখনো নকল করার দরকার পড়বে না ওর ওর মতো নীতিপরায়ণ মেয়ে দুনিয়ায় একটাও নেই নিজেকে সামলে নিল সে তাছাড়া ওই প্রশ্নপত্রগুলোর কার্টুন বিশেষ ধরনের সিকিউরিটি টেপ দিয়ে আটকানো ছিল ওই নীল টেপকেও খুলতে গেলে সঙ্গে সঙ্গে রং বদলে লাল হয়ে যাবে রঙ বদলানো কার্টুন নিয়ে এলে তোমাদের স্কুলে যে লোক কার্টুন বুঝে নিলেন তিনি ঠিকই খেয়াল করতেন আর তিনি ঠিক মতো বুঝে পেয়ে সই করতেন না রিসিভিং ফর্মে থমকে গেল মোসা তারপর জিজ্ঞেস করল ওই টেপের ব্যাপারে যা বললেন আপনি কি জেনে বলছেন নিশ্চয় জোরের সঙ্গে বলল রডনি কিং ট্রাকে তোলার আগে প্রত্যেকটা কার্টুন আমি নিজে দেখে নিয়েছি তোমাদের স্কুলে গিয়ে ট্র্যাক থেকে নামানোর সময়ও আর একবার দেখেছি সবগুলো ঠিকঠাক আছে কিনা মুসার চেহারায় বিশ্বাস অবিশ্বাসের দোলা দেখে এবার রডনি কিং বলল আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না তোমাকে তোমাদের স্কুলের রিসিভিংয়ে যে মিস্টার গিপসন আছেন তাকে জিজ্ঞেস করো তিনি সব বলবেন তোমাকে দুনিয়া শুদ্ধ মানুষকে না জানিয়ে ওই কার্টুন খোলার উপায় ছিল না কারো তৃতীয় পিরিয়ডের পর লাইব্রেরির সামনে রবিন ও কিশোরের সঙ্গে দেখা হলো স্যারনের তোমার কথা মতো সেই গুড মার্কস কোচিং সেন্টারে ফোন করেছিলাম আমি কিশোরকে বলল শ্যারন ফোন ধরল বিরাম ব্যারাট নামে সেই লোক তাকে জানালাম সাহেবের ভালো রেজাল্ট করতে তাদের প্রিপারেশন করছে আমি ভর্তি হতে চাই কি বললো সে কিশোর মুখ খোলার আগেই জিজ্ঞেস করলো রবিন নোটবুক আর কলম বের করে ফেলেছে পকেট থেকে যেই জানল আমি রকি বিচ হাই স্কুলের ছাত্রী অমনি জানিয়ে দিল ওই প্রিপারেশন কোর্স করানোর সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে তারা শিক্ষকদের নিয়ে কি যেন সমস্যার কথা বলল তারপরেই ফোন রেখে দিল একটুও ভদ্রতাবোধ নেই এমন তো হতে পারে না তোমার কোনো কথায় সন্দেহ করে বসেছে এমন কিছু হয়নি তো জিজ্ঞেস করল কিশোর না মাথা আড়লো শারণ কথাই তো বলেছি মাত্র কয়েকটা তবে মনে হলো আমার ভর্তি ফি নিতে না পেরে কষ্ট পেল বেশ নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু করলো কিশোর আপন মনে বলল তাহলে প্রত্যেকের কাছ থেকে দুশো ডলার নিয়ে কোর্স করাবে এটা বলে এতজনকে ফোন করেও পরে সে ঠিক করেছে আর কোর্স করাবে না এর একটাই মানে বলছিল ভালো রেজাল্ট করতে না পারলে টাকা ফেরত কিন্তু এখন সে জানে ওরকম গ্যারান্টি দিতে পারবে না সোজা কথায় স্যাবের কোনো প্রশ্নপত্র ওর হাতে নেই মানে ভুর উঁচু হয়ে গেল সারণের। মানে বললো কিশোর আমার কি ধারণা যেন গুড মার্কসে যারা যায় তাদেরকে পরীক্ষার আগেই জবাবসহ প্রশ্নপত্র সরবরাহ করা হয় কিন্তু সেজন্য আগে দরকার প্রশ্নপত্র প্রশ্নপত্র না থাকলে জবাব খুঁজে বের করবে কি করে তার মানে ব্রাহ্ম আশা করেছিল কোথাও থেকে স্যাবের প্রশ্নপত্র জোগাড় করতে পারবে বলল রবিন কিন্তু শেষ পর্যন্ত পারেনি সেজন্যেই বোধ হয় ভালো রেজাল্টের গ্যারান্টি দিয়ে প্রিপারেশন কোর্স বাতিল করতে হয়েছে তাকে বলল স্যারন ওটাই তার বলা সেই শিক্ষকদের নিয়ে সমস্যা নিচে ঠোঁটে আরেকবার চিমটি কাটলো কিশোর এখন কথা হচ্ছে কিভাবে প্রশ্নপত্র সংগ্রহ করবে ভেবেছিল লোকটা তার পরিকল্পনাই বা সফল হল না কেন এই সেরেছে হঠাৎ বলে উঠল চমকিত স্যারুন পাঁচ সেকেন্ড পর কিশোরের সামনে এসে কড়া ব্রেক কষে থামল মারিয়া টরেস্কো কিশোর অত্যন্ত জরুরি কথা আছে তোমার সঙ্গে আমাকে অত্যন্ত জরুরি কাজে চলে যেতে হচ্ছে এক্ষুনি ঝামেলাবাজ মেয়েটার কাছ থেকে পালানোর জন্যে থতামত খেয়ে বলল স্যারন জবাবের অপেক্ষা না করে হনহন করে রওনা হয়ে গেল সে ক্যাফেটার দিকে ভুরুকুচকে বেদব স্যারনে চলে যাওয়া দেখলো মারিয়া টরেস্কো তারপর রবিনকে পুরোপুরি অগ্রাহ্য করে কিশোরের দিকে তাকাল ক্যানভাস করবার সুরে বলল চোরাই প্রশ্নপত্রের ব্যাপারে গরম একটা সূত্র পেয়েছি আমি হ্যাঁ এই আমি জেনে ফেলেছি যা তোমরা জানো না আমি জেনেছি কিশোরের মনে হলো ঢাকার গুলিস্থানে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে ও কোন ক্যানভাসারের মুখে শুনছে এই যে ভাই এই যে আপনাকে বলছি হ্যাঁ ভাই আপনাকে আপনি হয়তো দাউদ খুজলি পাচরা রোগে ভুগতেছেন বা আপনার কোনো নিকটাত্মীয় হয়তো শত বছর ধরিয়া দারুণ কষ্টে দেহ চুলকাইয়া যাইতেছে আপনারা আশা করিয়া আছেন হ্যাঁ হ্যাঁ আশা করিয়া আছেন এই ওষুধে না হয় ওই ওষুধে রোগ নিরাময় হইবেই অথচ ব্যর্থ হইয়াছেন বারবার কিন্তু আপনি কি জানেন রোগ সারাইয়া দিবার সোনার কাঠিটা এই আমারই হাতে আছে কি বিশেষ হচ্ছে না তাকাই দেখেন বর্তমানে ফিরল কিশোর মারিয়া টরেসকে বলে চলেছে হ্যাঁ তুমি যতই অবাক হও না কেন কিশোর পাশা আমি এখন জানি ওই প্রশ্নপত্র চুরির সঙ্গে আই সকিতদের সম্পর্ক আছে তোমাকে আনমোনা চেহারা দেখে আমি স্পষ্ট বুঝছি হ্যাঁ স্পষ্ট বুঝছি তুমিও একই পথে তদন্ত করছো তো তদন্ত কত দূরে গেল কিশোর পাশা কিশোর জবাব দিচ্ছে না দেখে অপমানে লাল হয়ে গেল মারিয়া টরেস্কো খেপে গিয়ে বলল নতুন খবর জানতে চাইলে চ্যানেল সিক্সটি ওয়ানে এজ নিউজ দেখতে ভুল করো না ঠকবে তাও কিছু কিছু বলা না দেখে রবিনের দিকে তাকালো মেয়েটা নিউজ দেখেছিলে হ্যাঁ উৎসাহের সঙ্গে বলবার চেষ্টা করলো মুখ চোরা কিন্তু ওর প্রচেষ্টা সফল হলো না রাগে জেদে আরো লাল হয়ে গেল মারিয়া টরেস্কো মুখটা দেখতে লাগলো ঠিক একটা পচা পাকা টমেটোর মতো হিসিস করে বলল মেয়েটা ভালো করেই জানি স্থানীয় খবর গুরুত্ব দিয়ে শুনে না বেশিরভাগ লোক কিন্তু এবার সব বদলে দেবো আমি একটু আগে আর একটু পরে আমি সবার মনোযোগ কেড়ে গরম খবর দিয়ে এরকম একটা খবর ঠিকমতো কাবার করতে পারলে পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে হইচই পড়ে যাবে আমাকে মাথায় তুলে নাচবে সবাই মেয়েটা তার দীর্ঘ বক্তৃতা থামানোই জিজ্ঞেস করল কিশোর আচ্ছা হঠাৎ করে তোমার কেন মনে হলো চুরির সঙ্গে সদস্যরা জড়িত থাকতে পারে কারণ তোমাদের মতো আমি অন্ধকারে হাতরাচ্ছি না গর্বের সঙ্গে বলল মারিয়া টোরেস্কো আমি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পাচ্ছি এখন আর এর বেশি কিছু বলবো না ঘুরে দাঁড়িয়ে গটগট করে কলেজ ধরে হেঁটে চলে গেল না কুচু দুর্বিনীত মেয়েটা বোধহয় সূত্র খুঁজতেই গেল করিডোরের আরাক মাথায় ডেনেরিক ডেডজনকে চোখ গরম করে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখল কিশোর ও তাকিয়েছে এটা দেখে দাঁত বের করে শয়তানি হাসি হাসল ডেডজন এটা রবিন বা কিশোরের চোখ আলো না ছেলেটা জলদস্যুদের প্রতীক করটি আর হাতের দুটো হাড়ের ডিজাইনওয়ালা গ্যাজিটা দেখাচ্ছে ওদের ইচ্ছে করেই তবে দুই গোয়েন্দার মনোযোগ কেড়ে নিল তার কেটস অতটা দূর থেকে কেটসের আকার বুঝবার উপায় নেই তবে ওরা আন্দাজ করতে পারল অন্তত বারো নম্বর হবে ডেনেরিক হেসে ঘুরে দাঁড়িয়ে চলে গেল ডেনেরিক ডেড্রন ঢং ঢং করে ঘন্টি বাজালো ক্লাস শুরু হবে দু মিনিট পর রডনি কিং এর সঙ্গে মোলাকাত হয়ে যাওয়ার পর সোজা স্যালবেচ গার্ডে ফিরল মোসা ও বাড়িতে ঢুকতেই মেরিচাচি বললেন স্কুলে এখনই ফোন করো প্রিন্সিপালের অফিস থেকে তোমাকে বেশ কয়েকবার ফোন করে খুঁজেছে কেন খুঁজছে তা জিজ্ঞেস করার পরেও আমাকে কিছু বলল না আশ্চর্য তো বিরক্ত হলো মসা চাচিকেও বলা যাবে না এমন কি কারণ থাকতে পারে স্কুলের আমিও অবাক হয়েছি মোসার চেহারার পরিবর্তন দেখে বললেন মেরি চাচি বিরক্ত হয়েছি অভিভাবকদেরও জানানো যাবে না এত কি গোপন কথা ওদের রিসিভার তুলে স্কুলের নম্বরে ডায়াল করলো মোসা সুইচ থেকে প্রিন্সিপাল শেলরেকের সেক্রেটারি পর্যন্ত পৌঁছতে লাগলো তিন মিনিট ফোন ধরে মোসার পরিচয় জেনে নিয়ে সঙ্গে বললেন মহিলা আজকে দুপুরের আগে তোমাকে দেখা করতে বলছেন প্রিন্সিপাল বারোটার আগে চলে এসো দেরি করো না মিস্টার শেলজেক খুব ব্যস্ত এত মেজাজ খারাপ হলো যে মোসার বলতে ইচ্ছে হলো আমি নিজেও খুব ব্যস্ত সময় কাটাচ্ছি আগে থেকে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না করতে পারলে আমি দেখা করব না রাখছে ভাই মোসা বলল আমি চলে আসবো মিস এগারোটা একান্ন মিনিটে বিচ হাই স্কুলের প্রিন্সিপাল মিস্টার আর্নল্ড শেলড্রাইকের অফিসের সামনে হাজির হলো মোসা টমিকে দেখতে পেল আগে থেকেই সেক্রেটারির সামনে চেয়ারে বসে আছে টমি মোসাকে ঢুকতে দেখে তাকালো রমি। তারপর মুখ ঘুরিয়ে নিল এখনো ক্ষেপে আছে ক্রিকেটের একটা পত্রিকা তুলে নাকের সামনে ধরলো মোসা তবে মন বসাতে পারল না পড়ায় একটু পরে একজন ছাত্র বেরিয়ে যেতেই সেক্রেটারি মহিলা বললেন এবার তোমাদের পালা মিস্টার সেলরেক অপেক্ষা করছেন তোমরা যাও বিরাট ডেস্কের পিছনে গম্ভীর চেয়ারে বসে আছেন মিস্টার শেলড্রেক তার ডেস্কের সামনে আরামদায়ক তিনটা চেয়ার এক চেয়ারে বসে আছেন মিস্টার পিয়ার্স ওরফে ফাটাবাস স্কুলের ভাইস প্রিন্সিপাল সবসময় যেমন থাকে তার চেয়েও মুখটা আজকে অনেক গম্ভীর দেখাচ্ছে তার বুকের ভিতরে ধক করে উঠল মোসার। বসো বসো গুরুগম্ভীর স্বরে বললেন প্রিন্সিপাল সেড্রিক আতখানা চাঁদের মতো চশমার ওপার থেকে দুই প্রশ্নচর ছাত্রকে বিরক্তির সঙ্গে দেখলেন তিনি ওরা বসবার পর বললেন যা ঘটেছে সেটা খুব দুঃখজনক হুম তুললেন পিয়ার্স ওরফে ফাটাবাস সত্যি সত্যি খুব বিমর্ষ দেখালো তাকে দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন তারপরও পরিস্থিতি আরো খারাপ হতে পারতো অবাধ্য ছাত্রদের দিকে তাকালেন তিনি খোঁজ নিয়ে জানা গেছে প্রশ্নপত্র যেটা পাওয়া গেছে তোমাদের কাছে সেটাই আমাদের কাছ থেকে হারানো একমাত্র প্রশ্নপত্র ওরা যেহেতু সিল করাই ছিল কাজেই আমরা বুঝেছি পরীক্ষায় অসতপায় অবলম্বন করা সম্ভব নয় কারো পক্ষে তাহলে কি আমি আবার স্কুলে আসতে পারবো স্যার ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলো টমাস কাইল আর নিশ্চয়ই সাসপেনশনে রাখবেন না আমাকে প্রোগ্রেস রিপোর্টেও তো তাহলে খারাপ কোনো কথা লেখা থাকবে না তাই না স্যার ট্রাফিক পুলিশের মতো হাত তুলেন প্রিন্সিপাল দুঃখজনক হলেও সত্যি যে ব্যাপারটা অত সহজ নয় ঢোক গিল মোসা ও ধারণা করতে পারছে আসলেই এত সহজে মিটে যাবে না সমস্যাটা দুটো কাগজ তুলে নিলেন প্রিন্সিপাল শেলজেক মোসা আর তুমি একবার দেখে নিয়ে বললেন আমি চাই এই কাগজগুলোতে সই করো তোমরা তার আগে বুঝে নাও ওই কাগজে কি লেখা আছে এগুলোতে সই করলেই স্কুলে ক্লাস করতে আর কোনো বাধা থাকবে না তোমাদের কোন রকমের কোন অস্বস্তিকর প্রশ্নও করা হবে না কাগজগুলো মোসা ও টমের দিকে বাড়িয়ে দিলেন তিনি দ্রুত পড়লো মশা তারপর চমকে গিয়ে মনোযোগ দিয়ে পড়ল আরো একবার এবার ধীরে ধীরে স্যার না চাইলেও গোলা চড়ে গেল মশার কাপাসরে বলল তো তোর লেখা আছে যে দোষ স্বীকার করে নিচ্ছি আমরা এটা তো করা মানে তো স্বীকার করে নেয়া এটা যে দুষ্টুমি করার জন্য স্যারের প্রশ্নপত্র চুরি করেছিলাম আমরা আর সব কখনো কাউকে বলতে পারবো না আমরা কেউ জানবে না আসলে কি ঘটেছিল তখন হ্যাঁ ঠিক ধরেছো মাসাদালেন মিস্টার শেলজেক। কিন্তু স্যার এসব তো সত্যি নয় কেঁপে গেল টমাস কাইলের কণ্ঠ সোমবার দিন মিস্টার পিয়ারকে যা বলেছি ঠিক সেভাবেই ঘটেছে সব হঠাৎ দেখি ওটা আমার ব্যাগে আমি ওটা চুরি করিনি স্যার এই ফর্মে সৈকর তো স্বীকার করে নেওয়া হবে যাই আমি চুরি করেছিলাম ভেবে দেখো কাইল সামনে ঝুঁকলেন মিস্টার শেলরেক নরম গলায় বললেন বিস্তৃতি অতীত পেছনে ফেলে আসা আমাদের সবার জন্য জরুরি সেজন্যই অনেক ভেবে চিনতে এই দরখাস্ত তৈরি করেছি আমরা আমরা জানি তোমরা নকল করতে চাওনি ভাগ্য ভালো স্যাবের প্রশ্নপত্র সত্যি সত্যি কেউ খুলিনি এই দরখাস্ত তারই প্রমাণপত্র সমস্ত ঝামেলা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হলে দরখাস্তটাই সই করতে হবে তোমাদের বুঝতে পেরেছ খুক খুক করে কেসে গলা পরিষ্কার করলো মোসা তারপর বলল স্যার মরে গেলেও এই দরখাস্ত সই করবো না আমি এই দরখাস্তে মিথ্যা লেখা আছে টমিও ওই প্রশ্নপত্র চুরি করেনি আমি কসম খেয়ে বলতে পারি আমিও করিনি আমাদের কোনো দোষ নেই স্যার প্রিন্সিপাল শেলরে ঘাড় ফিরিয়ে দেখালেন ভাইস প্রিন্সিপাল মিস্টার পিয়ার্সের দিকে মিস্টার পিয়ার্স কাট সরে বললেন সত্যি ভাবতে খারাপ লাগছে আমার যে ব্যাপারটাকে তুমি এভাবে নিচ্ছ মুসামান আমান আমিও ভেবেছিলাম তুমি ভুল বুঝতে পারো তবে আমি চাই তুমি আবারও ভেবে দেখো একবার সই করে দিলে তোমার ক্ষতিটা কি এটা তো সত্যি যে প্রশ্নপত্র টমি আর তোমার কাছে ঠিকই পাওয়া গেছে তাই না তুমি তো নিশ্চয়ই চাও না যে তোমার স্কুলের বদনাম হোক নাকি চাও না তা চাই না স্যার বলল মোসা কিন্তু মিথ থেকে সত্যি বলার স্বীকার আমি কখনোই করব না বুকের ভিতরটা ফাঁকা লাগলো ওর মনে হল যাদের সবসময় শ্রদ্ধা করে এসেছে তাদের মতের বিরুদ্ধে গিয়ে বেয়াদবি করছে মনটা শক্ত করলো মোসা ন্যায়ের পথে আছে ও উপর দেখবেন ওর ভালো মন্দ বেশ চেয়ারে হেলান দিয়ে জানালা পথে বাইরে থাকলেন ভাইস প্রিন্সিপাল মিস্টার পিয়ার্স আপাতত স্কুল থেকে বহিষ্কৃতই থাকতে হবে তোমাদের পরে ডিসিপ্লিনারি কমিটির সামনে দাঁড়িয়ে তোমাদের নিজেদেরকেই প্রমাণ করতে হবে তোমরা নির্দোষ কিনা তখন হয়তো অনেক বড় কোনো শাস্তি দেওয়া হতে পারে কমিটি তোমাদেরকে পুলিশের হাতে তুলে দিলেও অবক্ষব না আমি এবার মিস্টার পিয়ার্স বিশেষ মনোযোগ দিলেন টমাস কাইলের দিকে টমি তুমি কি সিদ্ধান্ত নিলে জি স্যার মনে হলো ঘুম থেকে জাগলো টমি গলা ভেঙে এলো আমাকে ভাবতে হবে স্যার সঙ্গে কথা বলতে হবে আব্বাম্মকে না জানিয়ে এত বড় কোনো ব্যাপারে আমি কথা বলতে পারবো না কাইল দরখাস্ত যেখানে ধরেছিল সেখানটা ঘামে ভিজে গেছে দেখলো মুসা। মিস্টার পিয়ার বললেন তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি টমি ঠিক আছে কি করবে সেটা ভাবনা চিন্তা করে দেখো তবে হাতে কিন্তু বেশি সময় নেই আমাদের আগামী শুক্রবার দুপুরের আগেই সই করতে হবে তোমাদের তাকালেন মুসার পিয়ার্স মুসা আমান তোমার জন্যও এই একই সুযোগ খোলা থাকলো আশা করছি ভাবনা করে সঠিক সিদ্ধান্তই নেবে তোমরা ততক্ষণ তোমাদের দুজনকে স্কুল থেকে সাসপেন্ড করেই রাখা হচ্ছে টমাস কাইল ও মুসা একই সঙ্গে স্কুল থেকে বের হলো গেট পেরোনোর পর মুসা বলল তুমি সত্যি সত্যি ওই দরখাস্ত সই করবে বলে ভাবছো না তো টমি না করে আর কোনো উপায় আছে দীর্ঘশ্বাস ফেলল টমি সই করে দিলে গোটা ব্যাপারটা চাপা পড়ে যাবে যদি সই না করি আমাদের বারোটা বাজিয়ে ছাড়বেন প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল ওই ডিসিপ্লিনারি কমিটি আমাদের একটা কথা শুনবে না টমির চোখে নিষ্পলক তাকালো মোসা তারপর জিজ্ঞেস করল আচ্ছা একটা কথা বলতো টমি তুমি কি প্রশ্নপত্র চুরির সঙ্গে কোনোভাবে জড়িত না রেগে গেল টমা স্কাইল তবে ভালো করে জানি আমি নির্দোষ আমি তা হাজারবার বললেও কোনো লাভ নেই তোমরা আমাকে কিছুতেই বিশ্বাস করবে না ভুল ভাবছ বিশ্বাস ঠিকই করি আমরা বলল মোসা রবিন কিশোর অবিশ্বাস করে তোমাকে কাজেই বিনা দোষে নিজেকে দোষী বলে স্বীকার করে নিতে না চাইলে ভুলেও সই করো নয় দরখাস্তে আমাদেরকে একজোট হয়ে থাকতে হবে দেখো টমি সত্যিটা ঠিকই বেরিয়ে আসবে আর সেটা খুব শীঘ্রই বেরিয়ে আসবে আচ্ছা তোমার কি মনে হয় কি ঘটেছে স্যাররা কি ভাবছেন মাথা হাঁটল টমি ওরা চাইছেন ঝামেলা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলতে মিস্টার শেলজাইকের কথা তো শুনেছই দরখাস্তে সই করলেই স্কুলে ক্লাস করতে আর কোনো বাধা থাকবে না আমাদের রকমের অস্বস্তিকর প্রশ্নও করা হবে না হতাশভাবে কাজ ঝাঁকালো রমাসকাইল কখনো কখনো অবিচার মেনে নিতে হয় বুঝলে মোসা উপায় না থাকলে অবিচার মেনে নিয়েই বেঁচে থাকতে হয় কিন্তু আমি প্রতিবাদ করবই গম্ভীর চেহারাই বলল মোসা ওই প্রশ্নপত্র চুরি করে তোমার ব্যাগে রেখে দিয়েছিল কেউ স্কুলের অর্ধেক ছাত্রছাত্রী আর সব কজন শিক্ষকও হয়তো মনে করে যে আমরা দোষী এখন যদি আমার দোষ স্বীকার করে সই দিই তাহলে সবাই নিশ্চিত হবে যে আসলে আমরা দোষী তুমি কি করবে না করবে আমি জানি না টমি তবে অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবই কিশোর হবে আমি তদন্ত করে যাচ্ছি যতদিন না জানবো কে প্রশ্নপত্র চুরি করছিল এবং কেন চুরি করছিল ততদিন থামবো না আমরা বিদায় নিয়ে বাড়ির পথ ধরার আগে মুসাকে কথা দিল টমাস কর্তৃপক্ষের তৈরি দরখাস্ত যদি সই করে সে তাহলে আগে থেকে জানাবে ওদের বাড়ি ফিরে মেরিচির সামনে পড়তে হলো মুসাকে চাচি গম্ভীর হয়ে আছেন মুসাকে দেখেই বললেন এইমাত্র মিস্টার সেলদেকের সঙ্গে কথা হলো আমার থমকে গিয়ে জিজ্ঞেস করলো মুসা চাচি উনি কি জানিয়েছেন কিভাবে আমাদের দিয়ে দোষ স্বীকারপত্র সই করে নিতে চান হুম জানিয়েছেন স্বরে বললেন মেরি চাচি উনি আরো বললেন আমি যেন তোমাকে বুঝিয়ে শুনিয়ে তার সুপরামর্শ মানতে রাজি করায় বুকের ভিতরটা ফাঁকা ঠেকল মোসার। দুরু দুরু বুকে জিজ্ঞেস করল ও আপনি কি বলছেন চাচি আমি বললাম টমাসের অভিভাবকদের হয়ে কথা বলতে পারবো না আমি তবে তোমার হয়ে বলতে পারবো তুমি স্কুলে যাবার পর তোমার বাবা মার সঙ্গে কথা বলেছি আমি তারাও আমার সঙ্গে একমত তুমি যখন বলছো কোনো অন্যায় করনি তার মানে তুমি আসলেই অন্যায় কথা বলে আমি ঠিক করেছি দরকার হলে আদালতে যাব আমরা মিস্টার শেলদেককে কথাটা জানিয়েও দিয়েছি তিনি খুব অখুশি হয়েছেন ধন্যবাদ চাচি কৃতজ্ঞতায় গলা বুঝে এলো মোসার আমি জানতাম আপনি আমাকে বিশ্বাস করবে আসল শয়তনটাকে খুঁজে বের করতে আমার চেষ্টা করছি দেখবেন দড়া তাকে পড়তেই হবে নিশ্চয়ই পড়বে ধরা মুসাকে সান্ত্বনা দিতে চাইলেন চাচি হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় এবার উদ্দিনেশ্বরে বললেন কে যেন তোমাকে অদ্ভুত একটা মেসেজ দিয়েছে ফোনে কথাগুলো আনসারিং মেশিনে রেকর্ড করা আছে মনে হলো যেন হুমকি দিচ্ছে চাচি দোতলায় চলে যাওয়ায় আনসারিং মেশিনের প্লে বাটনে চাপ দিল মোসা সঙ্গে সঙ্গে শুনতে পেল ব্রামফোর্ড ব্যারাটের ভারী কণ্ঠস্বর তুমি যদি সেই মোসা আমান হও যে গতকাল আমার অফিসে এসেছিলে তাহলে তুমি ভালো করেই জানো আমি কে এটাও নিশ্চয়ই বুঝতে পারছ আমি কেন ফোন করেছি আমার ছেলেরা তোমার সঙ্গে একটু আলাপ করতে যেতে চেয়েছিল কিন্তু বুঝিয়ে শুনিয়ে ওদেরকে আমি ঠেকিয়ে রেখেছি আপাতত খাইছে বিবিড় করল মোসা আজকের দিনটা মনে হয় মুসাহ্মানের জন্য হুমকি দিবস গতকালকে যে বিষয়ে আমরা আলাপ করেছিলাম মনে আছে ওই প্রজেক্ট বাদ দিয়েছি আমি আবার ভেসে এলো ব্যারাটের কণ্ঠ কাজেই তোমার সঙ্গে আর কোনো রকমের কোনো চুক্তি হওয়ার কথা না আমার আমার সঙ্গে নিজেকে তুমি জড়াতে চেয়েও না আমিও তোমার সঙ্গে কোনোভাবে জড়াবো না কিন্তু বাছা মুসায়ামান যদি দেখি তুমি বেশি তৈরি করছো তাহলে এমন ব্যবস্থা করব যে ভীষণ পস্তাতে হবে তোমাকে মনে রেখো ক্লিক আওয়াজ করে বন্ধ হয়ে গেল মেশিন খিদেই পেট মোচড় দেয় কিচেনে এসে ফ্রিজ থেকে ঠান্ডা স্যান্ডউইচ বের করে এবনে গরম করল মশা পাঁচটা স্যান্ডউইচ খতম হয়ে গেল আট মিনিটে দুধের গ্লাসে চমুক দিতেই বেজে উঠল ফোন কিচেন থেকেই ধরলো মুসা। কিশোরের ফোন ও প্রথমে জিজ্ঞেস করল। মোসা কি ব্যাপার রিচি বললো তোমাকে আর টমিকে নাকি স্কুল থেকে বেরিয়ে যেতে দেখেছো হ্যাঁ সঙ্গে মিটিং ছিল জানালো মুসা খুলে বলল ওখানে কি ঘটেছে জঘন্য ব্যাপার তো না বলে না গোয়েন্দা প্রধান ওরা তোমাদের দিয়ে সই করা যে ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন জানো মুসা আজকে প্রথম পিরিয়ডে মিস্টার বোমার তো বলেই ফেললেন সই না করলে তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাদের হাতে ব্রামফোর্ড ব্যারাট কি মেসেজ দিয়েছে অ্যান্সারিং মেশিনে কিশোরকে জানালো মুসা। সকালে শ্যারনের কাছে যা শুনলাম তার সঙ্গে ব্যারাটের কথা মিলে যাচ্ছে পুরোপুরি মুসার কথা শেষ হবার পর বলল কিশোর ব্যারাট লোকটা স্যাবের প্রিপারেশন কোর্স করানোর ব্যাপারে পিছিয়ে গেল কারণ স্যাবের প্রশ্নপত্র জোগাড় করতে পারেনি সে যদি পারত তাহলে টাকা আমার সুযোগ এভাবে হেলায় হারতো না কখনো এর আরেকটা মানে আমাদের সন্দেহভাজন তো তালিকা থেকে তার নামটা এবার বাদ দিতে পারি আমরা এর মানেটা কি বুঝতে পেরেছ মোসা হেতোস্বরে বললো মোসা গুন্ডাগুলোর পিছু নেব না আর গাড়িও অ্যাক্সিডেন্ট করিয়ে দেব না তাই আমার হাড় গোড়ো আর গুঁড়ো করবে না ওরা তাহলে সন্দেহভাজন বলতে আর বাকি রইল কে ভুরুকুচ উঠলো মোসার আর ওই বেড়াইটি বা হুমকি দিল কেন আমাকে হুমকি দিল ঝামেলা থেকে বাঁচতে চায় না তুমি ওর পিছু নিয়ে কোন অপকর্ম ধরে ফেলো বলল কিশোর নিশ্চয় খোঁজ নিয়ে জানতে তুমি তিন গোয়েন্দার একজন আর এখন থেকে আমাদের এক নম্বর সন্দেহভাজন হলো রেড গ্রিনের সঙ্গী সাথীরা যে প্রশ্নপত্রটা তোমাদের কাছে পাওয়া গেল সেটা যে রেড গ্রিনের ব্যাগে রাখার চেষ্টা করা হয়েছিল এটা এখন পরিষ্কার চোর যদি ভুল না করতো তাহলে আমরা জানতামও না যে সাহেবের প্রশ্নপত্র চুরি গেছে না জেনেই বরং সুখে জীবন কাটাতে পারতাম দেবশ্বাস ফেললো মূসা ক্লাস আছে রাখি তাহলে বলল কিশোর আমাদের নিয়ে যেতে তিনটা মনঠশে আসছো তো আরো আগেই আসছি জানালো মূসা আগে হোমওয়ার্ক জমা দিতে হবে মিস্টার পিয়ার্সের অফিসে ফোন রেখে দিল কিশোর সোজা ঘরে ফিরল মূসা অন্তত আধ ঘন্টা গোসল না করলে দেহ মন থেকে ক্লান্তি দূর হবে না ওর ফোন রেখে রবিনের দিকে ফিরল কিশোর ক্লাসের উদ্দেশ্যে পা বাড়িয়ে নথিকে জানালো মুথার সঙ্গে কি কথা হয়েছে ওর উদ্বেগে ছাপ পড়লো রবিনের চেহারায় তাহলে তো আর মাত্র দুটো দিন সময় আছে আমাদের হাতে আমরা কি পারবো শেষ পর্যন্ত রহস্য সমাধান করতে হুম পারব শুকনো স্বরে বলল কিশোর অনিশ্চয়তায় ভুগছে ও পারতে হবে কিন্তু কিভাবে জানি না জীবনে প্রথমবারের মতো কিশোরের মনে হলো শেষ পর্যন্ত এই জটিল রহস্যের কোনো কুলকিনারা করতে পারবে নাও ক্লাসে ঢুকবার আগে লকার রুমে গেল ওরা আগেই বলে রেখেছে রবিন লকার থেকে ক্যালকুলেটার নিতে হবে বিজ্ঞান ক্লাসের জন্য কম্বিনেশন নম্বর দিয়ে লকারটা খুলল রবিন বিষয়ে মুখটা হা হয়ে গেল ওর ওর পাশ থেকে লকারের ভিতরে তাকাল কিশোর একটা হ্যাঙ্গার থেকে রবিনা জ্যাকেট ঝুলছে কে যেন চটচটে লাল রং মাখিয়ে দিয়েছে নাকি রক্ত টপ টপ করে লকারের মেঝেতে পড়ছে লাল তরল সামনে ঝুঁকল কিশোর চিনতে পারলো টমেটো কেচাপের গন্ধটা লকারের মেঝেতে পড়ে থাকা ভাজ করা কাগজটা চোখে পড়লো তারপর ওটা তুলে ভাঁজ খুললো কাগজে লেখা সাবধান টিকটিকির দল এর পরের বার সত্যিকারের রক্ত ঝরবে কাগজটা ভেন্টিলেটর দিয়ে ফেলেছে বলল কিশোর টমেটোর সসও একইভাবে ফেলেছে আমার জ্যাকেটের বারোটা বাজিয়ে দিয়েছে বিড়বিড় করলো রবিন লকার রুমের দরজার কাছ থেকে নিচু ক্লাসের অপরিচিত এক ছাত্র বলল দশ মিনিট আগে ক্লাস থেকে এখানে বেরিয়ে একজনকে গুরগুর করতে দেখেছিলাম ওই ভাইয়া কেমন যেন চোর ভাব করছিল না হলে খেয়াল করতাম না ছেলেটা দেখতে কেমন ছিল জিজ্ঞেস করলো কিশোর চেহারার বর্ণনা দিতে পারবে অত খেয়াল করিনি বড় ভাইদের সাহায্য করতে পারবে না বুঝে মন খারাপ হয়ে গেল ছেলেটার তবে চুলগুলো কালো রঙের ছিল আপনাদের মতোই উঁচু ক্লাসের ছাত্র ও হ্যাঁ কালো রঙের একটা গেঞ্জি পরা ছিল গেঞ্জিতে জলদস্যুদের পতাকার মতো মাথার খুলি আর হাড়ের ছবি দেখেছি অনেক উপকার করলে ধন্যবাদ ভাইয়া ছেলেটাকে বলল রবিন গোয়েন্দা প্রধান নথি পরস্পরের দিকে তাকাল দুজনেই ওরা বুঝতে পারছে বদমাশীটা কে করেছে জেনেরিক ডেড্রন স্কুল থেকে পঞ্চাশ গজ দূরে যেখানে আক্রান্ত হয়েছিল তিন গোয়েন্দা সেখানে কিশোর রবিনের জন্য অপেক্ষায় থাকলো মোসা রবিন কিশোর একটু পরে চলে এলো গাড়িতে উঠে কিশোর বলল স্যালেভান ক্রিক রিংকে যাব আমরা এখন ইঞ্জিন স্টার্ট দিল মোসা হঠাৎ ওখানে কেন জবাবটা দিল রবিন আজ দুপুরের পর ওখানে প্র্যাকটিস করতে গেছে আইস হকি টিম কিশোর ওখানে গিয়ে দিনের দেড়জনের সঙ্গে কথা বলতে চাই জ্যাকেটে টমেটো সস দেওয়ার ঘটনাটা মুসাকে জানালো গম্ভীর হয়ে গেল মোসা ছেলেটা বেশি বাড়াবাড়ি করছে এরপরে গায়ে হাত তুলে বসতে পারে কিশোর তোমার বোধ একা যাওয়া উচিত হবে না আমি আসব। মাথা নাড়ল কিশোর স্কুলের কোনো ছাত্রর সঙ্গে কথা বলতে নিষেধ আছে তোমার তুমি বরং গাড়িতেই থেকো আমি আর রবিন যাবো স্যালেভান রিঙ্ক রকি বিচের নাম করা ইনডোর স্টেডিয়াম বিভিন্ন স্কুল কলেজকে প্র্যাকটিসের জন্য ভাড়া দেওয়া হয় জায়গাটা সালেভান ক্রিকের পার্কিং লটে ঢুকে পুরনো একটা ফোর হুইল ড্রাইভের পাশে ফক্স ওয়ান রাখলো মোসা ওকে অপেক্ষা করতে বলে গাড়ি থেকে নামলো কিশোর রবিন জিপ গাড়িটার দিকে একবার তাকালো কিশোর তারপর স্কেটিং রিংকের দিকে পা বাড়িও থেমে গেল জিপের মেঝেতে স্টিলের তৈরি দুটো জেরিকান চোখে পড়েছে ওর এরকম জেরিকেনি ব্যবহার করা হয়েছিল ওদের গাড়ি পথে বরফ তৈরি করতে পেছনের সিটে একটা নোটবুকও দেখতে পেল কিশোর ওটার উপরেজনের নামটা লেখা দেখে অবাক হল নাও রিঙ্ক বিল্ডিং এর ভেতরটা প্রকাণ্ড একটা গুহার মতো ছাদটা আকাশ ছোঁয়া এই ব্রথেব্র বরফ সমান করতে কাজ করছে একজন জ্যাম্বনি তার যন্ত্রের চাপে পড়ে মুছে যাচ্ছে আগের একটা রেখে যাওয়া গভীর কাঁচা দাগ আবার মসৃণ সমতল হয়ে যাচ্ছে বরফ কাঠের নিচু বেড়ার পাশে দর্শকদের আসন ওপাশে ইনডোর ইন্ডোর স্টেডিয়ামের গোল রিং কিশোর রবিন বেড়ার ধারে গিয়ে দাঁড়াল দুজনের মনে একই প্রশ্ন জাগলো আইস হকি তোদের প্র্যাকটিস কি বাতিল করে দেয়া হয়েছে কি দরকার তোমাদের এখানে বলো তো দর্শক আসনের মাঝখানের পথ ধরে এগিয়ে এলেন বয়স্ক এক লোক আমি স্যালেভান রিংকের স্কেটিং ইন্সট্রাক্টর রবার্ট লুনি নিজেদের পরিচয় দিল কিশোর রবিন তারপর কিশোর বলল আমরা রকি বিচ হাই স্কুল থেকে এসেছি আমাদের স্কুলের একটা প্র্যাকটিস হওয়ার কথা ছিল এখানে কিন্তু কাউকে তো দেখছি না এসেছে ওরা জানালেন রবার্ট লুনি ড্রেসিং রুমে কাপড় পাল্টাচ্ছে এখনই চলে আসবে তাকে ধন্যবাদ দিয়ে সামনের সারি দুটো আসনে বসে পড়ল রবিন কিশোর নিজের কাছে চলে গেলেন স্কেটিং ইন্সট্রাক্টর রবার্ট লুনি সাবধানে আগের পথ থেকে সরে আর একটা সরলরেখা তৈরি করে সামনে এগুলো জ্যাম্বনি বোনি আরও কয়েকবার মেশিনটা এদিক থেকে ওদিক চালালেই খেলাধুলার উপযোগী মসৃণ হয়ে যাবে গোটা এই এখানে কি করছো তোমরা পিছন থেকে তীক্ষ্ণ একটা রাগে কণ্ঠস্বর শুনতে পেল রবেন কিশোর ঘাড় ফিরিয়ে রেগ্রিনকে দেখতে পেলো ওরা চোখ গরম করে দুই গোয়েন্দাকে দেখছে রেগ গ্রিন পরনে রকি বিচ হাই স্কুলের লাল নীল ডোরাকাটা স্পোর্টস ইউনিফর্ম কাদের উপর ঝুলিয়ে রেখেছে স্কেট ডান হাতে হকি স্টিক উঠে দাঁড়ালো কিশোর ওর দেখা দেখি রবিনো গেনেরিক ডেটনের সঙ্গে কথা আছে আমাদের শান্তস্বরে বলল কিশোর আর আমার কথা আছে তোমাদের সঙ্গে ধমকর সুরে বলল রেগ গ্রিন আমার পেছনে তোমরা কেন লেগেছ এটার জবাব দিতে হবে তোমাদের আমি তোমাদের কি ক্ষতি করেছি তোমার পেছনে লাগেনি আমরা বললো কিশোর বরং আমাদের পেছনেই লেগেছে কেউ কেউ তারা আবার তোমারই বন্ধু তাই নাকি থুতনি সামনে বাড়িয়ে কিশোরের দিকে তীব্র দৃষ্টিতে তাকালো রেগ্রিন স্যারদের কাছে তোমরা রিপোর্ট করেছো আমার ব্যাগে বেআইনি জিনিস আছে এটাকে বুঝি তোমরা পেছনে লাগা বলো না ভাইস প্রিন্সিপাল স্যার বিশ মিনিট ধরে আমাকে কয়েকবার তলাশি করেছেন কি বললে বিস্ময়ে বড় বড় হয়ে গেল কিশোরের চোখ শ্বাস চাপল রবিন খিসিস করে উঠল গ্রিন এমন ভান করছো যেন না তাই না সোমবার প্র্যাকটিসের ঠিক পরে মিস্টার পিয়াস আমাকে ডেকে নিলেন তোমরা কি মনে করেছো কারা নালিশ করেছে আমি জানি না সোমবার ওই দিনই টমের ব্যাগে পাওয়া গেছে স্যারের প্রশ্নপত্র চিন্তায় ডুবে গেল কিশোর তবে রবিন খেয়াল করল আই সকি দলের অন্য সদস্যরা ওদের কাছাকাছি চলে এসেছে রে তুমি ভুল ভাবছো বলল রবিন আমাদের সঙ্গে তোমাকে তল্লাশি করার কোনো সম্পর্ক নেই আমরা তোমার সম্বন্ধে স্যারদের কিছুই বলিনি বলতে যাব কেন সচেতন হয়ে উঠল কিশোর ভুরু কুচকে গেল অন্য একটা চিন্তা এসেছে ওর মাথায় কিন্তু ওই এ ব্যাপারে বলল না কিছু বলল ঠিক ওই সময়ে আমাদের বন্ধু মুসা আর টমাস কাইলকে ধরা হয়েছে স্যাবের প্রশ্নপত্র সহ ওটা পাওয়া যায় টমাসের ব্যাগে আর ওর ব্যাগটা দেখতে ঠিক তোমার ব্যাগের মতো এর মানে কি বুঝতে পারছো তোমাকেই কেউ ফাঁসিয়ে দিতে চেয়েছিল ভুল করে মুসার টমাসকে বিপদে ফেলে দিয়েছে হুম পাগলের প্রলাপ বাঘা হাসল রেগ্রিন আমাকে ফাঁসাতে চাইবে কেন কেউ এটা জানি না এখনো গোয়েন্দা হিসেবে নিজের ব্যর্থতা স্বীকার করে নিল কিশোর তবে কাজটা যে বা যাদেরই হোক এটা আমাদের নয় তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই শত্রুতা থাকলেও এভাবে কারো ক্ষতি করার চেষ্টা করতাম আমরা বুঝতেই পারছ আমরা জানি হঠাৎ চিৎকার করে উঠল রেক্রিন না জানি ঘুরে তাকালো কিশোর দুহাতে হকি স্টিকটা বুকের কাছে ধরে ওটা দিয়ে জোরে ওর বুকে ধাক্কা মেরে বসলেন চেষ্টা করলো কিশোর উরুর কাছে বাধা পেয়ে রাখতে না পেরে হুড়মুড় করে চিত হয়ে পড়ে গেল এরিনার শক্ত জমাট বরফে ব্যথা পেল খুব তারপরও চট করে ঘাড় ফেরাল কিশোর যা ভেবেছিল তাই জ্যাম্বনি মেশিন নিয়ে খুব কাছে চলে এসেছে যন্ত্রটার ধারালো প্লেটগুলো সাই সাই করে ঘুরতে ঘুরতে বরফ কেটে মসৃণ করে চলে এসেছে ওর মাথার কয়েক ফুটের মধ্যে খুরের মতো ধারালো ফলাগুলো নাগালে পেলে মুহূর্তের মধ্যেই কুচি কুচি করে ফেলবে ওর মাথা সাবধান গেল গেল হায় হায় সর্বনাশ এই সরে যাও সরে যাও নানারকম সতর্কতার সূচক চিৎকারে ভরে উঠল খালি এরিনা